এবার গাইবে শান্তা তার বাড়ি বরিশাল সে গাইবে ভাটিয়ালি আর কতকাল আসছে শান্তা আর কতকাল ভাসবো আমি দুঃখের শাড়ি শান্তার গান কেমন লেগেছে শাওনাপু শান্তা আর কতকাল ভাসবে তুমি আর ভাসতে হবে না হ্যাঁ এবার উঠে যাও পানি থেকে আর এত বোঝা আল্লাহ ওর মাথায় কত বোঝা সুন্দর হয়েছে তোমার গান থ্যাঙ্ক ইউ ম্যাম তোমার গলাটা তো খুবই চড়াতে তুমি উঠতে পারো একটা সমস্যা কি জানো শান্তা যখনই খুব চড়া গলাতে উঠবে ততই তখন তত যতই চড়াতে উঠবে ততই গলার মিষ্টত্ব কমতে থাকে এবং একটা পর্যায়ে মনে হয় চিৎকার তো এটি তোমাকে যারা গান শেখাচ্ছেন তারা যদি মাথায় রাখেন বাচ্চা মানুষ তো তুমি এখনো তীক্ষ্ণ লাগে এবং চিৎকার চিৎকার মনে হয় এটা সাধারণ গানের স্বাভাবিক নিয়ম যত চড়াই উঠবে মিষ্টত্ব তত কমতে থাকবে অনেকেই মনে করেন চড়াই উঠাটা খুব একটা বাহাদুরি তা কিন্তু না